বর্তমান সময়ে আমাদের দেশের বিদ্যুৎ একটি বড় সমস্যা। বিদ্যুতের কারণে বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। তো এমন অবস্থায় আমাদের দেশে বেশিরভাগ মানুষের একটা অভিযোগ যে আমি তো বেশি বিদ্যুৎ ব্যবহার করি না, বা বিদ্যুৎ তো দিনের বেলা বা রাতের বেলা বেশিরভাগ সময় থাকে না, তারপরও কেন আমার বিদ্যুৎ বিল এত বেশি আসছে, এর কারণটা কি? আমি তো এত বেশি বিদ্যুৎ ব্যবহার করি না। তো এই বিদ্যুৎ বিল বেশি আসার একটা গোপন কারণ রয়েছে, যার কারণে বিদ্যুৎ বিল মানে বিদ্যুৎ বেশি ব্যবহার না করার পরও বিদ্যুৎ বিলগুলো বেশি আসে। তো এই ভিডিওতে আমি সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত একটা আলোচনা করার চেষ্টা করব যে কি কারণে বিদ্যুৎ বিলগুলো বেশি হয়, কিন্তু আমরা সেই বিষয়টা বুঝতে পারি না বা সেই কারণটা ধরতে পারি না। তো এই বিষয়টি বোঝানোর জন্য আমি আপনাদের সাথে আগে কয়েকটি ঘটনা শেয়ার করব, তাহলে বিষয়টা আপনারা বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন। 5-6 বছর আগে যখন আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, তখন টেলিভিশন চালানো হতো ব্যাটারি দিয়ে, প্রতি শুক্রবার শনিবার সিনেমা হতো। তো সিনেমা দেখার সময় দেখা যেত যে 10 মিনিট সিনেমা হলে 15 মিনিট অ্যাডভাইজ হতো। তো সেক্ষেত্রে আমরা তখন অ্যাডভাইজের সময়টা টেলিভিশনটা বন্ধ করে রাখতাম, তারপর 15 মিনিট পর আবার টেলিভিশন চালু করতাম, এভাবে সিনেমা দেখা হতো ব্যাটারি সাশ্রয় করার জন্য। তো যেখান থেকে আমরা টেলিভিশনে ব্যাটারি চার্জ করতাম, তো সেখানে গিয়ে আমি একদিন বললাম যে ভাই ব্যাটারি তো ভালো চার্জ থাকে না, আমরা এভাবে টেলিভিশন বন্ধ করে দেখি তাও তো বেশি দিন যায় না। তখন সেই লোকটি বলল, আরে বোকা, তুমি যখন এই 15 মিনিটের জন্য টেলিভিশন বন্ধ করো তখন কিন্তু টেলিভিশনের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়, তারপরে যখন তুমি আবার 15 মিনিট পর টেলিভিশন চালু করো তখন কিন্তু সেই টেলিভিশনে নতুন করে আবার পাওয়ার দেওয়া লাগে, ব্যাটারির চার্জ বেশি ফুরায়। তো সেই লোকটি বললো যে তুমি যে 15 মিনিট মনে করতেছো তোমার সাশ্রয় হচ্ছে, কিন্তু সাশ্রয় হচ্ছে না, ওই 15 মিনিট বন্ধ করে থাকার পর তুমি যখন টেলিভিশনটি চালু করছো তখন সেই ব্যাটারি সে ঠিকই খেয়ে নিচ্ছে, কারণ তার পাওয়ার চালু করার জন্য বেশি শক্তির প্রয়োজন হচ্ছে। তো আমি সেই বিষয়টি পরীক্ষা করার জন্য আমি দেখলাম 1 সপ্তাহভাবে বন্ধ করে দেখা হলো টেলিভিশন, আবার পরের সপ্তাহে দেখলাম যে কোনো রকম বন্ধ না করা ছাড়াই টেলিভিশন দেখলাম। তো সেটা সেই লোকটার কথাই ঠিক যে পরের সপ্তাহে যখন আমি টেলিভিশন বন্ধ ছাড়াই দেখলাম তো সেবার চার্জ বেশি গেল, মানে বেশি দিন টেলিভিশন দেখা গিয়েছিল, কিন্তু যখন বন্ধ করে দেখতাম তখন বেশি দিন দেখা যায়নি। এবার আরেকটি ঘটনা, আপনি দেখবেন যে আপনার মোবাইল ফোন, হাতে থাকা মোবাইল ফোনটি এক যে চার্জে 1 ঘন্টা চালানো যায়, আপনি যদি 10 মিনিটের মধ্যে ওই মোবাইল ফোনটি 10 বার বা 5 বার অন অফ করেন তাহলে দেখবেন ওই 10 মিনিটে ওই 1 ঘন্টার চার্জ ফুরিয়ে যাবে। অর্থাৎ ওই 5 বার যে আপনি 10 মিনিটের মধ্যে 5 বার মোবাইল ফোনটা অন অফ করবেন, তার অন হতে যে পাওয়ার লাগে বা চার্জটা লাগে সেই চার্জ দিয়ে কিন্তু আপনি 1 ঘন্টা চালাতে পারবেন, কিন্তু ওই অন অফ করার কারণে ওই চার্জটি আপনার 10 মিনিটে শেষ হয়ে যাবে। আরেকটি যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার মোটর সাইকেল। তো আপনি মোটর সাইকেলে 2 কিলোমিটার রাস্তা যেতে যে তেলের প্রয়োজন, আপনি যদি কোনো জায়গায় বসে 2 মিনিটের মধ্যে আপনার ওই মোটর সাইকেলটি 5 বার অন অফ করেন, অর্থাৎ স্টার্ট দিলেন আবার স্টার্ট বন্ধ করলেন, এবার যদি 5 বার করেন দেখবেন সেই পরিমাণ তেল ফুরিয়ে যাবে। আমরা অনেক সময় দেখি মোটর সাইকেল সার্ভিসিং করানোর জন্য যখন দেওয়া হয় তো সেখানে দেখবেন তাদের কাছে দেওয়ার পরে অনেক তেলের খরচ হয়, কারণ তারা মোটর সাইকেলটি ঠিক করার জন্য বারবার মোটর সাইকেলটি স্টার্ট করে আবার বন্ধ করে, স্টার্ট করে আবার বন্ধ করে। এই কারণে মোটর সাইকেলের স্টার্ট হওয়ার সময় বেশি তেলের প্রয়োজন হয়, অর্থাৎ তেলের খরচ বেড়ে যায়। এখন আসুন আমরা দেখি যে আসলে কারেন্ট বিল বেশি আসার কারণ। আমাদের দেশে দেখা যায় যে কারেন্ট 1 ঘন্টা ধরে আছে, হঠাৎ করে কারেন্ট চলে গেল, ঠিক 1 মিনিট পর আবার কারেন্ট চলে আসে এবং সেই কারেন্টটা আরো 1 ঘন্টা থাকে। তো এখন এই যে 1 ঘন্টা পর আপনার হঠাৎ করে 1 মিনিটের জন্য কারেন্ট চলে গেল, 1 মিনিট কারেন্ট চলে যাওয়ার কারণে আপনার বাসায় ফ্যান বলেন, টিভি বলেন, ফ্রিজ বলেন বা এসি বলেন, যার যে বাসায় ইলেকট্রনিক্স পণ্যগুলো আছে তো সেইগুলো যখন কারেন্ট চলে যায় তাদের পাওয়ার কিন্তু চলে যায়। আবার নতুন করে 1 মিনিট পর যখন কারেন্টটা আসলো তখন কিন্তু প্রত্যেকটার আবার আলাদা করে নতুন করে পাওয়ার নিতে হচ্ছে, যার কারণে ওই সময় তাদের বিদ্যুৎ খরচ বেড়ে যায়। এবার আসুন আরেকটি ঘটনা। তো দেখা গেল 1 ঘন্টা ধরে কারেন্ট নেই, হঠাৎ কারেন্ট চলে আসলো, কারেন্টটা 2 মিনিট থাকলো, তারপরে আবার কারেন্ট চলে গেল, আবার দেখা গেল 1 ঘন্টা পরে আসলো। এখন দেখেন এই যে 2 মিনিটের জন্য যে কারেন্টটা আসলো, এই 2 মিনিট কারেন্ট আসার কারণে আপনার বাসায় ফ্যান চালু হলো, লাইট চালু হলো, টেলিভিশন চালু হলো, ফ্রিজ চালু হলো, এসি চালু হলো, বা আরো যদি কোনো পণ্য ইয়া থাকে সেটা চালু হয়ে গেল। 2 মিনিটের জন্য চালু হওয়ার ক্ষেত্রে কিন্তু তার যে একটা এক্সট্রা বিদ্যুৎ খরচ বেড়ে যায়, মানে নতুন কোনো কিছু চালু হওয়ার জন্য, সেটা কিন্তু হয়ে গেল, কিন্তু 2 মিনিট পর আপনার কারেন্ট চলে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ হলো না। আরো একটি ঘটনা, দেখা গেল 1 ঘন্টা ধরে কারেন্ট নেই, 1 ঘন্টা পর হঠাৎ কারেন্ট চলে আসলো, 10 সেকেন্ড থাকলো, 10 সেকেন্ড থাকার পর আবার কারেন্ট চলে গেল, আবার দেখা গেল 20 সেকেন্ড পর আবার কারেন্ট আসলো, তারপর আবার 10 সেকেন্ড থাকার পর আবার কারেন্ট চলে গেল। আপনাদের সাথে একটা বাস্তব ঘটনা শেয়ার করি, গত 2 দিন আগে অর্থাৎ 18 তারিখের একটা ঘটনা, তখন বাজে 12:12। তো দেখলাম কারেন্ট চলে আসলো, আমি তো খুশি হয়ে গেলাম, কারেন্ট আসা দেখে আমি ঘড়িতে দেখলাম যে আসলে কয়টা বাজে, তো দেখলাম 1:35 পর কারেন্ট আসছে। তো এইটুকু দেখতেই কারেন্ট চলে গেল, মানে 10 সেকেন্ড পরে কারেন্ট চলে গেল, ঠিক 20 সেকেন্ড পর আবার কারেন্ট আসলো, 20 সেকেন্ড পর কারেন্ট আসার পর আবার ওরকম 5 সেকেন্ড থাকার পর আবার চলে গেল, আবার একটু পর ওরকমই 10-15 সেকেন্ড পর আবার আসলো, আবার চলে গেল। এইভাবে আমি দেখলাম যে 2 মিনিট অর্থাৎ 12:13 থেকে 12:14 মিনিটের মধ্যে 5 বার কারেন্ট আসলো, সর্বশেষ 5 বার যখন আসলো সেটা স্থায়ী ছিল,
তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম, জানি না সেটা কতক্ষণ স্থায়ী ছিল, কিন্তু এই যে পাঁচবার কারেন্ট আসলো, এবং পাঁচবার কারেন্ট আসার পরে কিন্তু প্রত্যেকবারই যতগুলো ইলেকট্রনিক্স পণ্য ছিল আমার বাড়িতে প্রত্যেকটাতে কিন্তু পাওয়ার সঞ্চয় হচ্ছে, অর্থাৎ নতুন করে তারা পাওয়ার নেওয়ার কারণে তাদের এক্সট্রা বিদ্যুৎ খরচ বেড়ে গেল। কিন্তু এই যে 1 ঘন্টা 35 মিনিট ধরে যে কারেন্টটা ছিল না, তো ওই পাঁচবারে কিন্তু পাঁচবার যে নতুন করে পাওয়ার চালু হলো, ফ্যানের চালু হলো, এসি ফ্রিজের চালু হলো বা লাইটগুলো জ্বললো, তারা কিন্তু সেই যে ঘাটতি ছিল সেই ঘাটতি কিন্তু পোষায় দিল। কিন্তু বেশিরভাগ সময় দেখি যে ওইভাবে একবার আসে চলে যায় 1 সেকেন্ড বা 10 সেকেন্ড পর আবার আসে, এভাবে 2-3 বার কিন্তু ঘটে, যেতে করে কিন্তু আমাদের কোনো লাভ হয় না। এখন বিদ্যুৎ অফিসের কোনো লাভ হয় নাকি সেটা আমি বলতে পারি না, কিন্তু এই বিষয়টা আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য ক্ষতিকর। এখন আসুন দেখুন যে বিদ্যুৎ বিলগুলো কিভাবে কম আসবে। আমার মাথায় একটা জিনিস ঢোকে না যে তারা 1 ঘন্টা কারেন্ট রাখার পরে হঠাৎ করে 1 মিনিটের জন্য কেন তারা কারেন্ট টান দেয়, বা 1 মিনিট কারেন্ট টান দেওয়ার কারণে কি তাদের লোডশেডিং এর যে একটা সমস্যা সেটা কি সমাধান হয়। আমার তো মনে হয় না হয় না, 1 মিনিটের কোনো কিছু হয় না, কিন্তু তারা 1 মিনিটের জন্য কারেন্ট হঠাৎ করে টান দেয়, আবার 1 মিনিট পরে হঠাৎ করে কারেন্টটা দিচ্ছে, এতে করে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের বিদ্যুৎ খরচ বেড়ে যাচ্ছে। তারপর যেটা বিষয়টা হচ্ছে যে 1 ঘন্টা ধরে কারেন্ট নেই, হঠাৎ কারেন্ট আসলো, তো যখন কারেন্ট থাকে না যেহেতু এখন গরমের সময় আমরা বাইরে বসে থাকি, তো এই যে 2 মিনিটের জন্য কারেন্ট আসে তখন তো আমরা জানি না যে 2 মিনিট থাকবে, আমরা তো খুশি বাড়ির ভিতর চলে আসি এবং তখন কিন্তু প্রত্যেকটা ইয়ে অন হয়ে থাকে, টিভি বলেন বা ফ্রিজ বলেন বা লাইট বলেন, এগুলো বিষয় কিন্তু অটোমেটিক চালু হয়। দেখা গেল 2 মিনিট পর কারেন্ট চলে গেল, তখন কিন্তু আমাদের মন মানসিকতাও নষ্ট হয়ে যায় বা এত রাগ ধরে তখন কি আর বলবো, বলার কিছু থাকে না, চলে গেল কারেন্ট। তো এতে করে কিন্তু আমাদের কোনোই লাভ হলো না, কিন্তু আমাদের বিদ্যুৎ বিল যা ওঠার কিন্তু উঠে গেল। এরপরে ঘটনা যেটা হচ্ছে যে এই যে 10 সেকেন্ড পর পর 2-3 বার 4 বার বা 5 বার যে ঘটনাগুলো ঘটানো হয়, এতে করে কি লাভ হয়। তারা চাইলেই তো একবার এই কারেন্টটা দিতে পারতো, একবার করে দিলে তো আর আমাদের ক্ষতি হয় না, কিন্তু এই যে 10 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড 20 সেকেন্ড পর আবার 10 সেকেন্ড আবার 20 সেকেন্ড পর আবার 10 সেকেন্ড এইভাবে টান দিয়ে তাদের কি লাভ হয়। মাঝখান থেকে আমরা যারা সাধারণ মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে। এই ধরনের ছোটখাটো বিষয় প্রত্যেক দিন যোগ হচ্ছে এবং মাস শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে। এরাই হচ্ছে আসল রহস্য এবং গোপন যে বিষয়টা, আমরা হয়তো বিষয়গুলো কখনো খেয়াল করি না বা চিন্তাও করে দেখি না। যখন আমাদের এভাবে কারেন্ট চলে যায় আবার যখন কারেন্ট নতুন করে আসে, তখন প্রত্যেকটা জিনিস নতুন করে স্টার্ট দেওয়ার সময় তাদের পাওয়ার লাগে বেশি, সেই কারণে বিদ্যুৎ অপচয় হচ্ছে। তো দেখা যাচ্ছে এইভাবে ঘটনাগুলো যে আমাদের 2-3 ঘন্টা থাকছে না, কিন্তু এইভাবে যখন আসতেছে নতুন করে পাওয়ার সাপ্লাই নেওয়ার কারণে আমাদের যে 1 ঘন্টা ধরে বিদ্যুৎ ছিল না, সেটা কিন্তু সেই বিদ্যুৎটা এই 2-3 বারে কিন্তু তারা পুষায় ফেলতেছে, যার কারণে আমরা তো অভিযোগ করে থাকি যে বিদ্যুৎ থাকে না বা আমি এত বিদ্যুৎ খরচ করি না, তারপরে আমার এত বিদ্যুৎ বিল কেন হচ্ছে। তো এটা হচ্ছে মূল কারণ, এই মাঝে মাঝে বিদ্যুৎ আসা বা হঠাৎ করে চলে যাওয়া, 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে 5-6 বার বিদ্যুৎ আসা, এই কারণে আমাদের 24 ঘন্টা বিদ্যুৎ থাকলে যে পরিমাণ খরচ হতো বা বিদ্যুৎ বিল আসতো, ঠিক এই কারণগুলোর কারণে আমাদের বিদ্যুৎ বিল বেশি আসতেছে। তো জানি না আমি আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি। তো এই ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে শিক্ষামূলক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।